নমস্কার বন্ধুরা আজ রান্না হবে ভেন্ডি দিয়ে রুই মাছের ডিম তো আদিয়া রান্নাটা বৌদি করবে প্রথমে ডিমটা ভালো করে ধুয়ে নিলো তারপর পাশে আলু আর ভেন্ডিটাও কেটে রেখেছে এবার কড়াইতে তেল গরম করে রুই মাছের ডিমটা ভালো করে ভেজে নিল ডিমটা ভালো করে ভেজে তুলে রেখে তারপরে সেই তেলে আলুগুলো দিয়ে একটু ভেজে নিলো পাশে একটা পেঁয়াজও কুচি করে রেখেছিলো আলুগুলো হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলো পেঁয়াজটা দিয়ে কয়েকটুকু রোচেরা কাঁচা লঙ্কাও দিল এবার এগুলো ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিল কেটে রাখা ভেন্ডিগুলো পেটে রাখা ভেন্ডিটা দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিল আমি এই রান্নাটাই প্রথমেই খাবো আমি আগে কোনো দিনে রান্নাটা খাইনি আজকে বৌদি বললো যে চলো মাছের ডিম দিয়ে ভেন্ডি রান্না করে খেয়ে দা কেমন লাগে তাই করা হচ্ছে এবার ভালো করে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দেওয়া হয়ে গেলো জল সরি দিয়ে দিল জল জলটা দিয়ে ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিল ভেজে রাখা মাছের ডিমগুলো এবার নামিয়ে নিল ফোড়নের জন্য ফোড়নের জন্য দিয়েছিলো প্রথমে কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল রসুন কুচি তারপর দিল পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিল ফোড়ন ফোড়নটা দেওয়া হয়ে গেছে এইবার হবে একটা অদ্ভুত একদম এগুলো ভাজা না গোটা সাদা জিরে ফোড়ন দেওয়ার পরেই ওপর দিয়ে ওই গোটা সাদা জিরেটা শিলে বেটে দিয়ে দিল এবার কিছুক্ষণ ফুটতে দিল তারপর নামিয়ে নিল এই যে তৈরি রুই মাছের ডিম